আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত আজ বাইশ নভেম্বর শুক্রবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো আজ রাত ফুরলই আগামীকাল ভোট গণনা আইএসটিডির চোদ্দ টেবিলে পনেরো রাউন্ডে কাউন্টিং এখনই জয় নিয়ে মন্তব্য নয় শুধু আশাবাদী বললেন ভূপেন বোরা জিএসটি কাঠামোয় বড়সড় পরিবর্তন হতে পারে ডিসেম্বরে 3 দিন ধরে নিখूज স্কুল ছাত্রী উৎকনঠায় পরিবার গরু মহিষের কানের ট্যা깅 করানোর আহ্বান হেমন্তেও বর্ষার ছায়া ঘন্টা পর ঘন্টা বন্ধ থাকছে শিলং রোড 25 কিলোমিটার অতিক্রম করতে সময় লাগছে 15 থেকে 20 ঘন্টা বিভিন্ন স্থানে উল্টে পড়ছে লরি শিলচোর ক্লায়েন্স রকে দুলজড়ে নাকাল স্কুল পড়ুয়া সহ নাগরিকরা বন্যা নিয়ন্ত্রণ বাঁধ কেটে মজুমদারবাজার বাজার ড্রেন নির্মাণ বানবাসী হওয়ার আশঙ্কা কংগ্রেসের এবং সর্বশেষ খবরটি হল মোহনপুরে কাটাখাল নদীর ভাঙ্গনে উদ্বেগ এবারে শুনুন বিস্তারিত খবর আজ রাত ফুরলেই শনিবার ভোট গণনা ভোটের ফলাফল জানতে দেড় সপ্তাহের প্রতিকার অবসান হচ্ছে আগামীকাল সকাল আটটা থেকে রামনগর আইএসটিটিতে শুরু হবে দলাই বিধানসভা উপনির্বাচনের ভোট গণনা আইএসটি যে ভোট গণনা হলেও আইএসবিটি কেও কাজে লাগানো হচ্ছে বিভিন্ন স্তরের ভোট কর্মী সহ সংবাদ মাধ্যমের কর্মী নিরাপত্তা কর্মীদের জন্য বসার ব্যবস্থাও থাকছে আইএসবিটি তে এর একটি হলে গণনা শুরু হবে সকাল 8টায় প্রশাসনের একটি সূত্রের খবর কাউন্টিং হলে থাকছে 14টি টেবিল প্রতিটি টেবিলে 4 জন করে ভোট কর্মী থাকবেন গণনায় মোট 56 জন কর্মী আধিকারিককে ভোট গণনার কাজে লাগানো হবে পনেরো রাউন্ডে গণনা সম্পন্ন করা হবে বলে সূত্রের খবর প্রটোকল অনুযায়ী পোস্টাল বেলন গণনা হবে ইভিএম খোলার আগে এদিকে শৃঙ্খলা ও স্বচ্ছতা বজায় রাখতে প্রশাসন গণমাধ্যম কর্মীদের জন্য কঠোর নির্দেশিকা জারি করেছে ডিআইপিআর একজন আধিকারিক দ্বারা পরিচালিত হবে একটি মিডিয়া সেন্টার রিটার্নিং অফিসার দ্বারা নিযুক্ত অতিরিক্ত কর্মীদের মাধ্যমে ফলাফলের আপডেট সরবরাহ করা হবে কাউন্টিং হলের ভিতরে মোবাইল ফোন এবং অন্যান্য যোগাযোগ যন্ত্র কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে আইন শৃঙ্খলা বজায় রাখতে আইএসবিটি প্রাঙ্গনে পর্যাপ্ত নিরাপত্তা কর্মী মোতায়েন করা হবে কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যে ভোট গণনা হবে উল্লেখ্য আসমের আরও চার বিধানসভা কেন্দ্রের সঙ্গে বহু চর্চিত ধলাই বিধানসভায় উপনির্বাচন অনুষ্ঠিত হয়েছে দোলাইয়ে ভোট পড়েছে প্রায় বাহাত্তর শতাংশ কংগ্রেস বিজেপি এস দলের তিনজন সহ পাঁচ নির্দল প্রার্থীর ভাগ্যবন্দী হয়েছে রামনগরে অবাধ ও সুষ্ঠু প্রক্রিয়ায় ভোটদান সম্পন্ন করতে শুরু তৎপর নির্বাচন কমিশন এবং পুলিশ প্রশাসন ফলে শান্তিতে আটজন প্রার্থীর ভাগ্য নির্ধারণ করেছেন দলাইবাসী কংগ্রেসের দ্রুপজ্যোতি পুরকায়ত্ত বিজেপির নিহার রঞ্জন দাস এস ইউসি এর গৌরচন্দ্র দাস ছাড়াও নির্দল অমলেন্দু দাস রাজু দাস পরিমল দাস দিলীপ কুমার দুবি ও দিরাজ দাস প্রতিদ্বন্দ্বিতা করেছেন দোলাইবাসী তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছেন উৎসাহ উদ্দীপনার সঙ্গে এবার নির্বিঘ্নে গণনাও সম্পন্ন করতে কোনো কসুর বাকি রাখতে চাইছে না প্রশাসন অপরদিকে হাইলাকান্দি জেলার গরু মহিষ মালিকদের তাদের গবাদি পশুর কানে ইয়ার ট্যাগিং করার আবেদন জানানো হয়েছে ইয়ার ট্যাগিং একটি জাতীয় পর্যায়ের কর্মসূচি কিন্তু হাইলাকান্দি জেলা গরু মহিষ শনাক্তকরণের জন্য সরকারি এই ইয়ার ট্যাগিং অর্থাৎ গরু মহিষের কানে শনাক্তকরণ চিহ্ন দিতে মালিকরা আপত্তি জানাচ্ছেন এর ফলে এই কর্মসূচি জেলায় বাস্তবায়ন করা সম্ভব হচ্ছে না তাই জেলার গবাদি পশু মালিকদের তাদের পশুদের ইয়ার টেকিং করানোর জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে আবেদন জানানো হয়েছে যদি ইয়ার টেকিং করানো না হয় তবে গরু মহিষ ক্রয় বিক্রয়ে ব্যাপকভাবে অসুবিধার সম্মুখীন হবে বলে প্রশাসন থেকে জানানো হয়েছে অপরদিকে তিন দিন ধরে নিখোঁজ রামনগর ষষ্ঠ খন্ড লস্কর লেনের এক ছাত্রী উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন পরিবারের লোকরা নিখোঁজের পর শিলচর তারাপুর পুলিশ ফাঁড়িতে নিহুজ সংক্রান্ত এক এজাহার দারে করেন ছাত্রী বাবা নুরুল ইসলাম লস্কর আজ তিনি সমাজকর্মী আতাউর রহমান বড়বুইয়াকে সঙ্গে নিয়ে সাংবাদিকদের জানান ২০ নভেম্বর ভোর পাঁচটা নাগাদ অসুস্থ মাকে টিউশনের কথা বলে ঘর থেকে বের হয় বিকেল অবধি করে না ফেরায় খুঁজ হয় কিন্তু কোনো খবর পাওয়া যায়নি শ্রেণীর পড়ুয়া নিখুঁজ এজাহার দেখে থাকলে অতি সন্ধান দেওয়ার খাতর আর্জি জানান যোগাযোগ নম্বর নাইন এইট সিক্স ফোর নাইন সেভেন ফোর ফাইভ নাইন সিক্স নাইন অথবা এইট সিক্স থ্রি এইট টু ফোর সেভেন ফোর নাইন সেভেন অপরদিকে আগামী মাস থেকে পণ্য ও পরিষেবার পর জিএসটি হারে বড়সড় রোদ বদল হতে চলেছে যেসব পণ্য ও পরিষেবার পর বারো শতাংশ কর ধার্য রয়েছে সেগুলির অধিকাংশকেই ওই স্ল্যাবের বাইরে আনা হবে কোনো ক্ষেত্রে জিএসটি হার কমে হবে পাঁচ শতাংশ কিছু পণ্য ও পরিষেবার পর জিএসটি বাড়িয়ে আঠারো শতাংশ করা হবে সূত্রের খবর আগামী দুই ডিসেম্বর মন্ত্রীগোষ্ঠীর গোষ্ঠীর বৈঠকে এই বিষয়ে সিদ্ধান্ত হতে পারে একুশ ডিসেম্বর জিএসটি কাউন্সিলের বৈঠকে সেই সিদ্ধান্তে শিলমোহর পড়ার কথা কলকাতায় ব্যবসায়ীদের সঙ্গে সম্প্রতি এক বৈঠকে কেন্দ্রীয় জিএসটি বিভাগের উচ্চপদস্থ কর্তারা হাজির ছিলেন সেখানে ব্যবসায়ীরা অভিযোগ করেন বারো শতাংশ জিএসটি বিভিন্ন পণ্যের বিপণনের সমস্যা তৈরি করছে তখন শীর্ষ কর্তারা তাদের জানান বারো শতাংশ জিএসটির স্ল্যাব থেকে সিংহভাগ পণ্য ও পরিষেবা সরিয়ে নেওয়া এখন শুধু সময়ের অপেক্ষা আগামী মাসে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে বর্তমানে জিএসটির মূল চারটি স্ল্যাব হলো পাঁচ বারো আঠারো এবং আঠাশ শতাংশ এর সঙ্গে আছে শতাংশ শতাংশ জিএসটি জিএসটি থেকে পণ্য ও পরিষেবা সরিয়ে আনা নিয়ে সিদ্ধান্ত নিতে ছটি রাজ্যের অর্থমন্ত্রীকে নিয়ে একটি কমিটিও গোলা হয়েছে এর মাথায় রয়েছেন বিহারের উপ মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী কমিটিতে রয়েছেন পশ্চিমবঙ্গের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য তিনি জানান জিএসটির হার সংক্রান্ত আলোচনা হতে পারে আগামী দুই ডিসেম্বর যদিও সরকারিভাবে এখনো কিছু জানানো হয়নি সাধারণ মানুষের উপর যাতে কোনোভাবে বাড়তি চাপ না পড়ে তা মাথায় রেখেই ওই বৈঠকে কর কাঠামো বদলের প্রস্তাব দেওয়া হবে তবে সরকারেরও রাজস্ব বাড়ানোর দরকার আছে দেখা গিয়েছে ভ্যালু এডেড ট্যাক্স বা বেড জমা নেয় আঠারো শতাংশের বেশি কর ছিল এমন অনেক পণ্য এখন আঠারো শতাংশের স্লেবে রয়েছে সেই সব ক্ষেত্রে জিএসটির হার বাড়ানো হতে পারে অর্থমন্ত্রী আরো জানিয়েছেন ওই বৈঠকে জিএসটি হার চূড়ান্ত হবে না তার জন্য একুশ ডিসেম্বর রাজস্থানে জিএসটি কাউন্সিল বইটুকের জন্য অপেক্ষা করতে হবে সূত্রের খবর খাতা পেন পেন্সিলের মতো লেখাপড়ার সরঞ্জাম স্টেশনারি পণ্য গি প্যাকেটজাত ফল ইত্যাদির পর জিএসটি পাঁচ শতাংশে নেমে আসতে পারে রান্না করা খাবার বিভিন্ন রাসায়নিক পণ্য চিনি মিশ্রিত প্যাকেটজাত খাবার দুগ্ধজাত এবং প্যাকেটজাত পানীয়র ক্ষেত্রে বাড়তে পারে জিএসটি ধার প্রসাদুনী হেয়ার ড্রায়ার বা সেলুনে ব্যবহারের যন্ত্রপাতির জিএসটি বাড়তে পারে আগামী মাস থেকে এদিকে জিএসটি চালু হওয়ার পর রাজ্যগুলি রাজস্ব আদায় গাড়তি মেটাতে চালু হয় কম্পেন্সেশন শেষ এই শেষ মামত আদায় হওয়া টাকা কিভাবে রাজ্য ও কেন্দ্রের মধ্যে ভাগ হবে তা নিয়েও ডিসেম্বরের গোড়ায় বৈঠক হবে বলে জানা গিয়েছে অপরদিকে উপনির্বাচনের ফলাফল নিয়ে দলীয়ভাবে এখনো পর্যালোচনা হয়নি দলের তৃণমূল স্তরের কর্মকর্তাদের রিপোর্ট রয়েছে সামগরিক কেন্দ্রবাদ দিয়ে বাকি চারটি কেন্দ্রের লোকসভা নির্বাচনের ফলাফলে দলগুলো তিরিশ হাজার বুটে ছিল ফলে এখন জয়প্রায় নিয়ে কোনো মন্তব্য করা উচিত হবে না কারণ জনগণের মতামত এখনো বাক্সবন্দি রয়েছে এই মন্তব্য করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন বরা পাঁচটি কেন্দ্রের উপনির্বাচন সম্পর্কে এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি বলেছেন উপনির্বাচনে আমরা যোগ্য প্রতিদ্বন্দ্বিতাই ছিলাম আমরা তীব্র লড়াই করেছি তীব্র প্রতিদ্বন্দ্বিতার পর বিভিন্ন ফ্যাক্টর কাজ করে সরকারের রাজনৈতিক কথা বাদ দিলে প্রশাসনিক এবং অন্যান্য বিষয়ে থাকে এর মধ্যে সবাই বলেছেন যে কংগ্রেস যোগ্য প্রতিদ্বন্দ্বিতা করেছে ফলে সবাই এখন আশাবাদী বিশেষ করে চারটি কেন্দ্র নিয়ে আমরা অত্যন্ত আশাবাদী সিদলি বিধানসভা কেন্দ্রের কথা উল্লেখ করে বুপেন বোরা এদিন আরো বলেন সিদ্ধলিতে লোকসভা নির্বাচনে আমরা এগারো হাজার ভোট পেয়েছিলাম সেই হিসেব থেকে একশো শতাংশ ভালো ফল হবে আগামীকাল এ ব্যাপারে তথ্য তুলে ধরব শামাগুড়িতে আমরা লিডে রাখবো বলে মনে করছি কিন্তু আমাদের কাছে খবর রয়েছে মোট আঠারোটি কেন্দ্রের রিগিং হয়েছে অন্যদিকে বাকি তিনটি কেন্দ্র বঙ্গাইগাঁও দোলাই ও বিহালিতে আমরা লোকসভা নির্বাচনে গড়ে ত্রিশ হাজার ভোটে পিছিয়ে ছিলাম। কিন্তু উপনির্বাচনে কংগ্রেস জয়ী হবে বলে জনগণের মুখে আশার বাণী শোনা যাচ্ছে ফলে এই কেন্দ্রগুলোতে তুমুল প্রতিদ্বন্দ্বিতা হবে অপরদিকে না বর্ষা নয় চলছে হেমন্ত কিন্তু তার পরসড়কে দুর্ভোগ কমলো না গত এক সপ্তাহ থেকে ছয় নম্বর জাতীয় সড়কে চলছে টানা দুর্ভোগ কখনো রাজপথে কালবাট বেঙ্গে ঢুকে পড়ছে লরির চাকা তো কখনো বেহাল রাস্তা পেরিয়ে গন্তব্যের দিকে ছুটতে গিয়ে রাস্তার মধ্যে উল্টে যাচ্ছে পণ্য বুঝাই আর এতে ঘন্টার পর ঘন্টা বন্ধ থাকছে গুরুত্বপূর্ণ এই সড়ক বৃহস্পতিবারও একাধিক স্থানে লরি দুর্ঘটনার ফলে দীর্ঘ সময় এই সড়ক দিয়ে ভারী যান চলাচল বন্ধ ছিল বলে সূত্রের খবর দেশের অন্যান্য অংশের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে বরাক তিন জেলা সহ পড়োশী রাজ্য ত্রিপুরা মিজোরাম এবং মণিপুরের প্রধান বর্ষার ছয় নম্বর যাত্রী কিন্তু চলতি বছরের শুরু থেকে এই রাস্তার অবস্থা একদম ভালো নেই চরম দুর্ভোগের মধ্য দিয়ে এই কমাস থেকে কোনোমতে এই রুট দিয়ে যানবাহন চলাচল করছে কখনো বন্ধ আবার কখনো খোলা এই দুলাচল চলতি রূপরাখের মানুষের সড়ক যোগাযোগ আশা ছিল শুক্র বর্ষম এলে হাল ফিরবে রাস্তা দুর্গুব লাগব হবে কিন্তু না বরাকবাসীর এই আশাতেও বালি শরৎ হেমন্ত যেতে বসলেও হাল ফিরেনি ছয় নম্বর যাত্রী সড়কের উপরন্তু আরো ভয়াবহ উঠেছে এই পথ অপরদিকে শিলচর কালাইন সড়কের বিভিন্ন স্থানে দুলো দুলে নাকাল হচ্ছেন স্কুল পড়ুয়া সহ স্থানীয় নাগরিকরা প্রতি বছর শিলচর কালাইন সড়কের বিভিন্ন স্থানে দূর জুড়ে অতিষ্ঠ বাসিন্দারা অন্যদিকে এই সড়কের বিভিন্ন স্থানে বিশাল বিশাল গুরুত্বের সৃষ্টি হলেও বিভাগীয় কর্তৃপক্ষ সংস্কারের কোন উদ্যোগই নিচ্ছে না বলে অভিযোগ করেছেন স্থানীয়রা বর্ষায় জল কাদায় চরম দুর্ভোগ পোহাতে হয় স্থানীয়দের আর শুকনো মরশুমে যানবাহনের চাকার গর্ষণে দুলদুলে স্কুলের কচিকাতা সহ নানা পেশার মানুষ নাকাল হচ্ছে রাজ্য সরকার সড়ক সংস্কারের নামে অর্থ করলেও শিলচর কালাইন সড়ক সংস্কারের কাজ সঠিকভাবে হচ্ছে না বলে স্থানীয় জনগণের অভিযোগ এই সড়কের বাংলার পরে হারাং নদীর উপর থেকে সেতুর অবস্থা বিপজ্জনক যে কোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা বেহাল এই সড়ক সংস্কারে কাটিগুড়ার বিধায়ক খলিল উদ্দিন মজুমদার ও বড়খলার বিধায়ক মিসবাহুল ইসলাম লস্করের ভূমিকা নিয়ে বেজায় ক্ষুব্ধ এলাকাবাসী অসমলা প্রকল্পের আওতায় বড়খোলা থেকে হাম্বার বাজার হয়ে কালাইনে যুক্ত হতে চলেছে সড়কটি দিকে উত্তর হাইলাকান্দির মোহনপুর চতুর্থ এলাকায় কাটাখাল নদীর বয়াবহ ক্রমশ গ্রাস করে নিচ্ছে গত কয়েক বছর থেকে সৃষ্ট নদীর বাঙ্গনে ক্রমান্বয়ে ক্ষেতের জমি তলিয়ে গেছে নদীর তীরবর্তী এলাকায় ভাঙ্গন এখনো অব্যাহত থাকায় মোহনপুর চতুর্থ খণ্ডের জনতার মধ্যে তীব্র আতঙ্ক বিরাজ করছে এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে পদ্মা শিকারানি চন্দ্র ফাউন্ডেশন এই ফাউন্ডেশনের সমানেত্রী অনিন্দিতা চন্দ্র জানিয়েছেন বয়াবহ নদী ভাঙ্গনের কথা যেভাবে ভাঙ্গন চলছে আগামী বছর তারিখের মধ্যে পুরো গ্রাম হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে কারণ নদীর ধারাবাহিক ভাঙ্গন অবিলম্বে এই নদীর ভাঙ্গন প্রতিরোধে ব্যবস্থা নিতে জলসম্পদ বিভাগের দৃষ্টি আকর্ষণ করেছেন ফাউন্ডেশনের কর্মকর্তারা পূর্বেও একাধিকবার জল সম্পদ বিভাগের সাথে যোগাযোগ করেছেন ফাউন্ডেশন কর্মকর্তারা অপরদিকে শিলচর কালাইন রোডের মজুমদারবাজার বাজার কাশীপুর এলাকায় রাস্তার পাশে জলসম্পদ বিভাগের বন্যা নিয়ন্ত্রণ বাদ কেটে নির্মাণ করা হচ্ছে পাকার ড্রেন এতে আগামী বর্ষায় বাদে বরাক নদীর জল ঢুকে পশ্চিম শিলচরের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা প্রকাশ করেছে কংগ্রেস তারাপুর মন্ডল কংগ্রেস সভাপতি অমলেন্দু দাস ও জেলা কংগ্রেস সম্পাদক অমিত বর্ধন মন্ডল কংগ্রেস সহ সভাপতি প্রয়দীর গোস্বামী সহ অন্যান্যরা অভিযোগ করে বলেন এমনিতেই সংশ্লিষ্ট এলাকার বন্যা নিয়ন্ত্রণের বাদের অংশ নিচু গত দুবারের বন্যায় বরাক্ষের জল বাদ চপকে ভিতরে প্রবেশ করেছিল বারবার আবেদন করার পর সংশ্লিষ্ট এলাকা উঁচু করা হচ্ছে না এমন পরিস্থিতি দেখা যাচ্ছে এই বাদ কেটে তৈরি করা হচ্ছে পাকা ড্রেন কয়েক মাস পরেই বর্ষা চলে আসবে আর তখন বরাক নদীতে জলস্ফীতি হলে বিস্তীর্ণ এলাকার মানুষকে বানবাসী হতে হবে এ ব্যাপারে জল সম্পদ বিভাগের তরফে কেন কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না এই প্রশ্ন তুলেছেন তারা তাই বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করার জন্য জেলা কমিশনারের কাছে আবেদন জানিয়েছেন তারা উল্লেখ্য মাসিমপুর কাটাখাল ডাইকের মজুমদার বাজার কাশীপুর এলাকায় গত বন্যার সময় বাথটপকে জল ভিতরে প্রবেশ করেছিল এবং ভেঙ্গে গিয়েছিল একটি অংশ জল সম্পদ বিভাগের তরফে বাদ উঁচু করার কোনো ধরনের পদক্ষেপ নেওয়া হয়নি বলেও অভিযোগ করেছেন স্থানীয়রা আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত